Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillah. Nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayh. Wa na'udhu billahi min shururi anfusina wa min sayyi'ati a'malina. Man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد شكرا প্রশংসা মহান رب العالمين এর জন্য অসংখ্য অগণিত দরুদ এবং সালাম বর্ষিত হোক সরকারের আলম সাজেদারে মদিনা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এবং তার সকল আল আসহাব সকলের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহিম আল্লাহুম্মা বারিক আলাইহিম। সম্মানিত মুসলিয়া ইকরাম, আমাদের মহান রব, মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেসব কাজ করবার নির্দেশ দিয়েছেন সেসব কাজ করা, আর যেগুলো করতে নিষেধ করেছেন সেই নিষিদ্ধ কাজ সমূহ থেকে বেঁচে থাকা, এই বিষয়টিকে আমরা আমাদের এই দ্বিতীয় বিষয়টিকে আল্লাহ নিষিদ্ধ বিষয় থেকে বেঁচে থাকাকে আমরা বলি পাপ। এই পাপ নিয়ে আজকে আমরা কিছু কথা বলতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত কাজ করতে আমাদেরকে নিষেধ করেছেন সে কাজগুলোতে কেউ লিপ্ত হয়ে গেলে, সেগুলো কেউ করে ফেললে সেটা হলো অপরাধ। আমরা সাধারণত মনে করি যে কোন রাষ্ট্রের, কোন সমাজের, কোন সভ্যতার কোন নিয়ম, কোন নীতি এগুলো যদি কেউ ভঙ্গ করে তাহলে সেটাকে আমরা বলি অপরাধ। আর আল্লাহর কোন আদেশ নিষেধ, কোরআন হাদিসের কোন আদেশ নিষেধ লঙ্ঘন করলে সেটাকে আমরা বলি পাপ। এই শব্দের ব্যবহারের মধ্যে একটা পার্থক্য আছে নাকি? এই পার্থক্যটা কেন? অপরাধ এটাকে আমরা অনেক বড় কিছু মনে করি, অপরাধ সংগঠন করে ফেলেছে সে অপরাধী হয়ে গেছে, তার জন্য জেল আছে, জরিমানা আছে, শাস্তি আছে, দণ্ড আছে, এটা একটা সিরিয়াস বিষয় অপরাধ করা, তাই না? আর পাপ এটা আমরা মনে করি যে একটা কাল্পনিক বিষয় আর কি। পাপ কেউ করে ফেলল তো তার আপাত দৃষ্টিতে যেহেতু কোনো জেল জরিমানা নাই, এরকম কোনো ক্ষয়ক্ষতি নাই, অতএব বিষয়টা হলো যে পাপ করলো আর কি। বিষয়টা হলো কি, লোকটা পাপ করলো। অপরাধকে যেভাবে আমরা খারাপ মনে করি, যতটা খারাপ মনে করি, যতটা ক্ষতিকর মনে করি, পাপকে আমরা ততটা ক্ষতিকর মনে করি না। আসলে আল্লাহ আদেশ নিষেধের বাইরে যদি কেউ যায় মুসলিম হয়ে, কেউ মুসলিম হয় নাই তার জন্য আল্লাহর আদেশ নিষেধ প্রযোজ্যই না, কারণ সে আল্লাহ
শ্রেষ্ঠত্ব আল্লাহ রুবুবিয়াত আল্লাহ মালিক এবং সৃষ্টিকর্তা হওয়ার কথা বিশ্বাসই করে না সে তো হিসেবেই বাইরে কিন্তু যে আল্লাহর প্রতি ঈমান আছে সে তো আল্লাহর খাতায় ঈমানদারদের খাতায় নাম লেখাইছে ভর্তি হয়েছে এরপর সে যদি আল্লাহর কোনো আদেশ নিষেধ লঙ্ঘন করে তাহলে সেটা অপরাধ সেটা কি অপরাধ সেটা পাপ এই অপরাধ যদি কেউ সংগঠন করে তাহলে এটা শুধু কথার কথা পাপ মানে লোকে বলে পাপ সমাজের মানুষ রসম রেওয়াজে বলে পাপ এরকম নাকি এটাতে তার বহুমুখী ক্ষতি আছে ক্ষতি আছে এটা আমরা আসলে বলতে হয় কারণ কথার কথা আমরা জানি মুসলমান যে ঈমান আছে আল্লাহর প্রতি অতএব একটা জবাব দিতে হয় ক্ষতি আছে আল্লাহ কি আছে বলছে কিন্তু যদি আমরা কেউ বলি যে কোন মানুষ খুন করলে রাষ্ট্রের কোন আইন লঙ্ঘন করলে রাজকীয় নিয়ম ভঙ্গ করে সরকারি রাস্তার উপর যদি কেউ ভ্রমণ করে ফেলে কেমন হবে বিষয় সরকারি রাস্তার উপরে যদি কেউ বাড়ি করে এটা কত ভয়াবহ একটা ব্যাপার না আমরা এটাকে অনেক বড় ডেঞ্জারাস বিষয় মনে করি আসলে তো ডেঞ্জারাস সরকারি জায়গায় আপনি বাড়ি করলেন ডেঞ্জারাস জনগণের ভবিষ্যৎ নষ্ট করেছে কিন্তু এই জিনিসটাকে যত ডেঞ্জারাস আপনি মনে করছেন সেই মানুষটাই যখন আল্লাহর নিষিদ্ধ কোন কাজ করছেন সেটাকে এতটা বড় মনে করছেন কি করছেন যদি না করেন তাহলে আপনার কাছে কি আল্লাহ বড় হলেন নাউজুবিল্লাহ নাকি দুনিয়ার এই মানুষের বানানো সিস্টেম বড় হলো আমি বুঝাতে পারিনি মনে কাছে মানুষের তৈরি নিয়ম নীতি শৃঙ্খলা মানুষ পৃথিবীতে বাঁচার সুবিধার জন্য করতেই পারে মানুষ কোন আইন কোন নিয়ম বানাইলেই সেটা কোরআন হাদিসের সাথে কন্ট্রাডিক্টরি এমনটি বলার কোন কারণ নাই কারণ কথার কথা আমরা যে দেশে বসবাস করছি আমাদের এই মাতৃভূমি শৃঙ্খলার স্বার্থে সরকার বিভিন্ন আইন করে বিভিন্ন নিয়ম করে বিভিন্ন নীতি করে এই নিয়ম নীতিগুলো মানুষের কল্যাণে করে বেশিরভাগ তো মানুষের কল্যাণে যদি হয় এবং সেখানে কর্মীদের লঙ্ঘন সরাসরি যদি না হয় তাহলে কর্মীদের উল্লেখ না থাকলেও সরকারের সেই নিয়ম সেই নীতি মানা আমাদের জন্য জরুরি আবশ্যক আমি কি বোঝাতে পারছি কারণ সেটা আমাদের কল্যাণার্থেই করা কিন্তু সরাসরি কোরআন ও হাদিস যদি কোনো কিছুকে নিষেধ করে সেই নিষেধের গুরুত্ব মানুষের নিজস্ব বানানো নিয়ম নীতি বা নিষেধাজ্ঞা এটা লঙ্ঘন করার চেয়ে অনেক বেশি কিভাবে বেশি কিছু ক্ষতি আছে যেগুলো দৃশ্যমান আর কিছু আছে অদৃশ্যমান কিছু আছে অনুভব করা যায় খুব সহজে আর কিছু আছে এগুলো সহজে অনুভব করা যায় না যে বিষয়ের ক্ষতি মানুষ সহজে অনুভব করতে পারে না বাই নেচার সৃষ্টিগতভাবে মানুষ সেটার ব্যাপারে একটু জ্ঞান জ্ঞান করে আর যেটা সরাসরি ক্ষতি গাইবে ওই ব্যাপারে মানুষ কি থাকে সাবধান ধরুন একটা সাপ দেখেছিলাম সাপ সাধারণত এটা মানুষকে কি করে দংশন করতে পারে এই জন্য সাপ দেখলে আমরা সতর্ক হয়ে যাই তাই না একেবারে টেনশনে চলে আসি যে সাপ কারণ তার ক্ষতিটা আমি জানি তাই না কোন কোন ক্ষেত্রে সাপের দংশনের চেয়ে মারাত্মক হয় মানুষের দংশন ঠিক না বেঠিক মানুষের দংশনটা কখনো কখনো সাপের দংশনের চেয়ে সাপে দংশন করছে হাসপাতাল নিয়ে গেছেন সময় মতো ইঞ্জেকশন দিতে পারছেন ট্রিটমেন্ট করাতে পারছেন সারা সুস্থ হয়ে যাবে মানে এমন কোনো জটিল কিছু না কিন্তু মানুষের দংশনের পরে হাসপাতালে ট্রিটমেন্ট করলেও সুস্থ হবেন না এরকম দংশন মানুষ করে কি করে না এখন সাপ দেখলে যেরকম ভয় পাই আমরা মানুষ দেখলে কিরকম ভয় পাই কল্পনা করি অনেক সময় তো লেবাসের প্রকার পোশাক এক করে ফেলে সেটার মতো একটা দেখে মনে করি মাসা কিন্তু এটা যে গোপনা সাপের বিষ ভিতরে নিয়ে বহন করে আসছে ওটা ওর কামড় খাওয়ার আগ পর্যন্ত ছোবল মারার আগ পর্যন্ত আমরা কিন্তু টের পাই না এই কারণে মানুষের ব্যাপারে আমরা সাবধান থাকি না যে লোকটা আমাকে
আমাদের ব্যবহার
কিভাবে হলে কল্যাণকর হবে আর কিভাবে হলে অকল্যাণকর হবে এটা জানে কতকে সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা অতএব তিনি যদি বলেন তোমরা এই কাজ করো না তাহলে ওই কাজ করার ভিতরে আমাদের কি আছে ক্ষতি আছে সেই ক্ষতিটা সব সময় আমাদের দেখা যাওয়া জরুরি না সব ক্ষতিটা লুকাইতে থাকতে পারে অসম ক্ষতিটা শুধু প্রসারী হতে পারে কিন্তু ক্ষতি আছে এটা কোনো সন্দেহ আদম আলাইহিস সালামকে আল্লাহ যখন নিষেধ করেছেন এই গাছ থেকে খেও না এই খেও না আল্লাহর নিষেধাজ্ঞাটা অমান্য করার পেছনে ক্ষতি ছিল কিন্তু আদম আলাইহিস সালাম সেটা বাহ্যিকভাবে বুঝতে পারেন নাই কারণ ক্ষতির কোনো কিছু দেখা যাচ্ছে না সেখানে ইবলিস আদম আলাইহিস সালামকে বুঝাইছে আরে বলি এটা খাইলে ক্ষতির কি আছে বিষাক্ত কিছু না তো এই কথা ইবলিস বলে নাই কিন্তু এমন ভাবে মনখানে এমন ভাবে পেশ করেছে সৃষ্টিগত ভাবে আমাদের মধ্যে চরিত্রটা আছে যে আমরা ক্ষতি ডাইরেক্ট না দেখা পর্যন্ত সাবধান হই না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিষেধ করেছেন সুদের কারবার করতে আপনারা চিন্তা করেন সুদের কারবার কোন সমস্যা কি আল্লাহ নিষেধ করেছেন ও পাপ মানে হলো আজগুবি কিছু না আজগুবিটা মানে এটা পাপ আর কি মানে এটা কোনো কি নাই বাহ্যিক কোন ক্ষতি বা এরকম কোন আপনার বিপদ এটা নাই এটা বলে আর কি মানুষ ধর্মে আছে আল্লাহু আকবার যে ব্যক্তি বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া সত্যিকার কোনো মাবুদ উপাস্য নাই যে ব্যক্তি বলবে ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন আল্লাহ সমস্ত জগতের সৃষ্টিকর্তা যে এই কথা স্বীকৃতি দিবে সে ওই মহান সৃষ্টিকর্তা একটি সাধারণ ছোট নির্দেশ একটা সাধারণ নিষেধ প্রকাশ এটা লঙ্ঘন করার আগে তার মুখ থরথর করে কাঁপার কথা কিন্তু আমাদের মুখ কাঁপে না বিকজ এটার ক্ষতিটা আমরা সেভাবে দেখি না আমার অনেকের কি আর হোক আর এই জন্য সেকুলার সমাজের শব্দ দুইটা তৈরি করা হয়েছে একটা হলো অপরাধ আর একটা হলো পাপ পাপ মানে হলো কোনো মিনিংফুল কিছু না নাকল থাকতে পারলে ভালো করলে আমার কিছু হবে না অনেক তো হুজুর অনেক আমল শিখায় দেয় আমল করে সর্বনাম ওইটা করে সর্বনাম অতএব পাপদাপ করে একটা আমাদের রোজা রেখা দিলাম একটা আসর রোজা রেখা দিলাম মোসাফা করে হাত ছাড়া দিলে সব মা কত হাজার অর্জন আছে অতএব পাপদাপ যা আছে করে এরকম ছাড়া জোড়া দেবো শেষ অতএব হাজরি কেমতের ময়দান নেই মানুষ যখন আল্লাহর সামনে দাঁড়াবে যখন মানুষের জীবনের প্রতিটি মুহূর্তের হিসেব আল্লাহ গ্রহণ করবেন প্রতিটি মুহূর্ত এই পৃথিবী পৃথিবীর কোন আদালত মানুষের ভেতরের হিসাব নেই না বাহিরের হিসাব নেই আপনি মনে কি চিন্তা করছেন এর কোন বিচার আছে পৃথিবীর কোন আদালতে কোন জাজ পারবে এটা বিচার করতে যে আপনি মনে মনে কি লালন করেছেন আপনি দেশের প্রতি ভালোবাসা রেখেছেন না কিনা রেখেছেন পেটের ভিতরে কি আছে এটা বিচার করার কোন সুযোগ আছে কিয়ামতের ময়দান বাহিরের প্রতিটি চুল প্রতিটি কসম পরিমাণ কর্ম এর হিসেব তো হবেই হবে আপনার ভেতরে কি ধারণ করেছেন লালন করেছেন বিশ্বাস রেখেছেন সেটা পর্যন্ত কি হবে হিসেব হবে বাইরা বিশ্বাস যদি থাকে ইমান যদি থেকে থাকে তাহলে পাপ এটাকে তাচ্ছিল্য ভরে মনে করার বা ছোট মনে করার কোনো কিছু নাই বরং মানুষের বানানো আইন নিয়ম শৃঙ্খলা এটাও আল্লাহ তাআলা পালন করার নির্দেশ না আমাদেরকে দিয়েছেন শৃঙ্খলার সাথে ওর আমার নির্দেশ মানা যদি কোনো দেশের সাংঘর্ষিক না হয় কিন্তু এটার পাশাপাশি এটার চিন্তা আরো অনেক বেশি বিকৃতির গুরুত্ব দিয়ে আল্লাহ নিষিদ্ধ কাছ থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে আল্লাহ তাআলা হারাম বিষয়গুলো থেকে বেঁচে থাকার গুরুত্ব আমাদেরকে উপলব্ধি করার তৌফিক দান করুন পাপ এবং অপরাধের কাজ আল্লাহ নিষিদ্ধ কাজ এটা যদি কেউ নিজের জন্য ক্ষতিকর মনে করে
অপরাধ বোধ এটা তার ভিতরে জাগ্রত রেখে এটা থেকে বেঁচে থাকার চেষ্টা করে কসরত করে এর নাম মুত্তাকি এর নাম কি মুত্তাকি এই হলো আত্মসমর্পণকারী মুসলমান চেষ্টাটা অন্তত সে করবে একবার সব পাপ থেকে সে অপরাধ থেকে বেঁচে থাকতে পারবে এমন না এটা সম্ভব না কিন্তু তার চেষ্টাটা আল্লাহ দেখবে যে সে বাঁচার চেষ্টা করতেছে কি করতেছে আমরা আজকাল পৃথিবীতে একটা অপরাধের নতুন সংজ্ঞা পাচ্ছি নতুন সংজ্ঞা আমাদের নাস্তিক বন্ধুরা এই সংজ্ঞাটা আমাদেরকে নির্বাহী করে থাকে সে সংজ্ঞাটা হলো যে মানুষ স্বাধীন সে যা খুশি তা করতে পারবে তার কাজ দ্বারায় যদি কারোর কোনো ক্ষতি না হয় তাহলে সে নিজে খুশি থেকে যা ইচ্ছা তা করবে এবারে কেউ কিছু বলতে পারবে না এটাই হলো লজিক কারণ সে স্বাধীন যেমন একজন অ্যাডাল্ট নামে পুরুষ তারা উভয় সন্তুষ্ট চিত্তে যদি যা ইচ্ছা তা করে তো তারা যেহেতু আর কারো কোনো ক্ষতি করছে না অতএব এখানে কারোর কিছু বলা উচিত না এটা তাদের ব্যাপারে এরকম একটা সুন্দর কথা সুন্দর বলতে আপাত দৃষ্টিতে সুন্দর একটা কথা আমাদের সমাজে প্রচলিত আছে না সোশ্যাল মিডিয়াতে দেখবেন যে এই ধরনের কথা খুব বেশি চালাচালি হয় হ্যাঁ এই কথা সে বলতে পারে যা আল্লাহর প্রতি বিশ্বাস নাই যে ব্যক্তি মনে করে যে আল্লাহ আছে সৃষ্টিকর্তা আমার মালিক তার কাছে আমাকে ফিরে যেতে হবে ইন্না লিল্লাহ নিঃসন্দেহে সবাই আল্লাহর ওয়াহী তাই নেই রাজিউন আমাদের সবাইকে যেতে হবে তার কাছে এই কথাতে বিশ্বাস করে সে এটা মনে করার কোন সুযোগ নেই যে যা যা খুশি সে তা করতে পারে তার সমস্ত বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ হিসেবে তারা পরিচালিত হতে বাধ্য যার বলেন যে দুজন মানুষ একত্র হয়ে বা নিজে নিজেকে কারো কোনো ক্ষতি না করে তারা তিনি যা খুশি তা করতে পারে তাদের কাছে হাজারটা প্রশ্ন তোলা যাবে যে প্রশ্ন উত্তর তারা দিতে পারবে না সেদিকে আমরা যাচ্ছি না শুধুমাত্র এটুকু বলতে চাচ্ছি যে পাপ বা অপরাধ সেটা নয় যেটা মানুষের মঙ্গলের ক্ষতি করে আপনি নিজে নিজেও যদি কিছু করতে চান সেখানে আল্লাহ নিষেধ এবং আদেশকে মাথায় রেখে আপনাকে করতে হবে সেটা আপনার কল্যাণে আল্লাহ কোনো লাভ ক্ষতি এখানে আমরা দুনিয়ার সমস্ত মানুষ যদি আল্লাহর একটা নির্দেশনা মানি সময় মিলে যদি আল্লাহ অবাধ্য হয়ে যায় আল্লাহ কোনো ক্ষতি আছে আল্লাহর কোনো সমস্যা আল্লাহর কোনো ক্ষতি নেই এই বিষয়ে কোরআন কিছু স্পষ্ট করে আল্লাহ জানিয়েছে সারা দুনিয়ার সমস্ত মানুষ যদি একত্র হয় যে সবাই আল্লাহ আনুগত্য করবে তাতে আল্লাহ 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 শ্রেষ্ঠত্ব আল্লাহ আল্লাহর মধ্যে আল্লাহ রবিয়তের মধ্যে আল্লাহ রহমতের মধ্যে বিন্দুমাত্র যোগ হবে না আমরা সবাই আল্লাহর মধ্যে হয়ে গেলে আল্লাহ রহমতের বিন্দুমাত্র ঘাটতি হবে না কিছু হবে না কিন্তু এটি কল্যাণ অকল্যাণ কার আছে আমাদের নিজেদের আছে এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে অপরাধ বা পাপ এটা যখন সংগঠন হয়ে যায় ইমানদার যখন বুঝতে পারে যে আমি কাজটা সঠিক করিনি এই কাজের কারণে আমাকে প্রায়শ্চিত্ত করতে হবে আজ হোক দুদিন পরে হোক জীবন দশায় হোক মৃত্যুর পরে হোক ক্ষতি এর আমাকে সাধারণের ক্ষতি আমাকে বহন করতেই হবে এইটা যখন মানুষ মনে করে সঙ্গে সঙ্গে সে যদি অনুতপ্ত হয় লজ্জিত হয় আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে ভবিষ্যতে সে আর এই পথে পা বাড়াবে না বলে সংকল্প করে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে আল্লাহর সঙ্গে ওয়াদাবদ্ধ হয় এটা নাম হলো তওবা এটার নাম কি তওবা তওবা সম্পর্কে নবী আলাইহিস সালাম বলেছেন আত্তা ইবু মিন আল-যাম্বি কামাল্লা তাবা যে ব্যক্তি পাপ করার পর তওবা করে এই ব্যক্তির অবস্থা হলো একটা লোক পাপ করেই নেই অপরাধ করেই নেই এই ব্যক্তি যেরকম নিষ্কলুষ তার প্রোফাইল যেরকম প্ল্যান অপরাধের ক্ষেত্রে একটা লোক তওবা যদি করার মতো করে অপরাধ করার পর যদি সত্যিকারের লজ্জিত হয় তার ভুলের জন্য তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওরকম নিরপরাধ মানুষের মতো তার প্রোফাইলকে একেবারে ব্ল্যাক করে দেয় একেবারে মুছে দেয় কিন্তু তওবাটা হতে হয় সেই রকম তওবা না হলে মনে করে মুখে মুখে আস্তে খোলা বাত্য হইলে এটা চোখের মধ্যে তওবা হয়ে যায় অনেকে আছে দেখবেন মনে করেন টেলিভিশনে একটা হারাম জিনিস দেখতেছে হারাম জিনিস দেখছে তা হারাম জিনিস দেখতে দেখতে আবার হাতে তসবি আছে দেখতেছে হারাম জিনিসটা আবার তসবি চলতেছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ
তো এই ইস্তেগফার থেকে ইস্তেগফার করা দরকার বুঝতে পেরেছেন জি এই ইস্তেগফার করা থেকে আবার ইস্তেগফার করা মতলব আছে আমরা যদি নিজের অজান্তে ভুলি আমাদের ধরেন একটা শিকার আপনি করতে গেছেন করেনা মানে বৈধ কোন শিকারীকে শিকার করতে গেছেন এর মধ্যে আপনার গুলিটা গিয়ে লেগেছে আপনার সন্তানের বুকে এবং সে মারা গেছে আপনার ভুলের কারণে এই দুর্ঘটনাটা ঘটলো দুর্ঘটনা কথা এরপর আপনার মধ্যে পুনঃসূচনাটা কোন লেভেলের হবে আমি বুঝতে পারছি পুনঃসূচনা অপরাধ বোধ মানে আমি এতটা অসতর্ক ছিলাম এতটা খামখেয়ালি ভাবে আমি তীর চালালাম গুলি চালালাম যে আমি সচেতন ছিলাম না আপনার নিজের কর্মকাণ্ডের কারণে নিজেকে কত বংশনা করবেন আপনি এটা বলে বোঝানো যাবে এবং ভবিষ্যতে আর কখনো কোনো শিকার কোনো পশু কোনো পাখি বৈধ লিগাল কোনো পশু পাখি আপনি যদি শিকার করতে যান সেক্ষেত্রে আপনি কত সাবধান হবেন বরং আপনি জীবন্তর শিকারে ছেড়ে দেবেন ঠিক না ঠিক কারণ আপনি একটা এমন ভুল করেছেন যে ভুলের কোনো প্রায়শ্চিত্ত করে শেষ করতে পারছেন আল্লাহ রাব্বুল আলামিনের কোনো নাফরমানি করার পর কোনো গুনাহ করার পর আপনার ভিতরে যদি এই রকমের অনুশোচনা আসে যে আমি কি করব আপনি জিব্বা কামড়াতে থাকে আপনি লজ্জিত হতে থাকেন আপনার চোখ দিয়ে পানি ঝরে পড়ে আপনার রোগটা কাঁপে আপনার মাথাটা রোগে হয় আপনি দিনভর কোনো কিছু ভালো লাগে না আপনার ভিতরে অস্থিরতা কাজ করে এটার কারণে আল্লাহ আদালতে মামলা উঠবে আমি আসামি হয়ে দাঁড়াবো কোনো উকিল থাকবে না কোনো আইনজীবী ব্যারিস্টার থাকবে না আমাকে মোকাবেলা করতে হবে ছল ছাত্র চলবে না দুই নম্বরে চলবে না আইনের কোনো ফাঁক ফোকর বলতে কিছু নেই কোনোভাবে আল্লাহ আদালতে শাস্তি অ্যাভয়েড করার কোনো পথ খোলা নেই এরকম মরণের যখন আপনার মনে ভিতরে এরকম চিন্তা আসবে তখন আপনার কাছে একমাত্র পথ থাকবে খোলা যেটা হলো আল্লাহর সাথে এখনই বোঝাপড়া করে মামলাটা নিষ্পিস করে না ঠিক আছে ঠিক আর সেই পদ্ধতি সেই প্রক্রিয়া নাম হলো তওবা সে প্রক্রিয়ার নাম কি তওবা আমরা সেই ভাবে যদি তওবা করতে পারি সেই ভাবে যদি আমরা আল্লাহর কাছে অনুরোধ সূচনা করতে পারি তাহলে আল্লাহ আমরা শুধু পাপ মাফ করবেন তা না শুনে রাখেন সুসংবাদ আমার নয় নবী আলাইহিস সালামের দেওয়া সুসংবাদ কোরআনে আল্লাহ বহু জায়গায় সুসংবাদ দিয়েছেন যে যদি এরকম তওবা করতে পারি আমরা তওবায়ে নাসুহা খাঁটি তওবা যে তওবার পরে আর ওই ইবাদত নিয়ে আমি পা বাড়ানোর কথা চিন্তাও করি না নিজেকে ভৎসনা করতে নাই আমার মত তাহলে এই ধরনের তওবার কারণে কোন কোন ক্ষেত্রে আল্লাহ শুধু পাপটা অপরাধটা মাফ করে দিবেন মামলা নিষ্পিস করে দিবেন তা নয় বরং এর কারণে আল্লাহ তাআলা আপনার আমলনামা সওয়াব এবং পূর্ণ দিয়ে পরিপূর্ণ করে দিবেন সুবহানাল্লাহ ওই লেভেলে তওবা করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ আমরা সবাই ইনশাআল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস বুখারী ও মুসলিমে একটি বর্ণনা করেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন কুল্ল উম্মতি মুআফা ইল্লা আল মুজাহিদিন আমার উম্মতে সকল সদস্য যারা আমার প্রতি ঈমান এনেছে আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথার স্বীকৃতি দিয়েছে অন্তরে বিশ্বাস করেছে মুখে স্বীকার করেছে তাদের প্রত্যেককে আল্লাহ তাআলা মাফ করে দিবেন তাদের অপরাধ থেকে যদি তার শর্তগুলো সে পূরণ করে মাফ হওয়ার জন্য যে শর্ত আছে সেগুলো যদি সে পূরণ করে আল্লাহ তাআলা সবাইকে কি করে দিবেন মাফ করে দিবেন ইল্লাল মুজাহিদিন এক্সেলেন্ট মানুষ ছাড়া তারা কারা যারা পাপ এবং অপরাধের কাজ করে প্রকাশ বেপরোয়া ভাবে প্রকাশ্যে পাপের দুইটা ধরন আছে একটা ধরন হলো একটা প্রক্রিয়া পদ্ধতি হলো যে আপনি অপরাধ সবাইকে দেখা দেখা করলেন বেপরোয়া ভাব নিয়ে করলেন দেবকিয়া ভাব নিয়ে করলেন এরকম ভয় আপনার সবার সবার সামনে আপনি একেবারে ভুলি অপরাধ করলেন এটা একটা পদ্ধতি আরেকটা পদ্ধতি হলো অপরাধটা গোপনে করেছেন কিন্তু গোপনে করার পরে এসে মানুষের কাছে আবার বলে বেড়াচ্ছে দুইটা পদ্ধতি হলো প্রকাশ্যে অপরাধ করা এটা মানে হলো আপনি এটাকে অপরাধ মনে করছেন এটাকে আপনি পাপ বা অপরাধ গুনাহ ক্ষতির কিছু মনে করছেন না
সেটা প্রমাণ হয় আপনার প্রকাশ্যে সবার সামনে ভিপি আপনি মুখফুলি অপরাধ করার মাধ্যমে। এই জন্য এটা হলো এক ধরনের আল্লাহ দ্রোহিতা। কথা কি বুঝতে পারছি? পাপ করছেন তো করছেন, আবার কোনো অপরাধ বোধ আপনার ভিতরে নেই। আপনি যে পাপ করছেন সেটা যদি আপনার মনে হয় তাহলে মাথাটা নিচু হবে, আপনি নিজেকে নিজে আপনি ভর্ৎসনা করবেন, আপনার মধ্যে এই কাজ এই চিন্তা কাজ করবে যে আমি তো আসলে অন্যায় করছি। কিন্তু আপনি যদি মুখ ফুলিয়ে সবার সামনে অপরাধ কাজ করেন, অনেক আসবেন কথা কথা ধূমপান করছেন, আপনি আপনার মুরব্বী আপনার বাপ চাচা শ্বশুর এরকম মুরব্বীদের সামনে বা যে কারোর সামনে আপনি একেবারে সিগারেট ধরে রেল ধোয়ার মতো হড়হড় করে আপনি ধোঁয়া ছেড়ে দিচ্ছেন, এই কাজটা যদি আপনি সবার সামনে অবহেলি করেন, এর মানে হল এই যে কাজটা আপনি করছেন এটা যে অন্যায়, এটা যে ভুল, সেই চিন্তাই আপনার মাথায় নাই, আপনি ভুল মনেই করেন না। আর যদি আপনি ভুল মনে করেন তাহলে সেখানে কি করবেন? যে মাত্র সিগারেটটা ধরাইছি অনেক দামের সিগারেট, তো সেটা হয়তো আপনাকে লুকায় না মানুষ এরকম এমন ভাব করে না হাতে কিছু নেই আমি ফেরেস না এরকম ভাব দেয় না সিগারেট এভাবে ধরে। আমরা অনেক সময় দেখা যায় কারোর সাথে এরকম কথা বলতে গেলে বেচারা হয়তো সিগারেট ধরাইছে, বুঝতে পারছি বেচারা সিগারেট ধরাইছে, এখন বেচারা এমন ভাবে যে হুজুরের সামনে কেমনে এমন ভাবে ধরছে যে মানে তার মধ্যে আসলে কোনো সিগারেট টিগারেট নাই। তো ইচ্ছা কিন্তু আমার একটু যদি লাস্টিং করা যায় ওখানে দাঁড়ায় কিছু বেশি কথা বলা যায়। এদিকে সিগারেট পরে শেষে হাত পোয়া যখন দশা হয় তখন এবার আস্তে করে ফেলে দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না, তখন খুব জিদ হয়ে বেচারা যে মৌলবী এতক্ষণ দেরি করতেছে যায় না কেন আমি ব্রেকটা টানতে বসে দিতে পারি না। তো এই যে একটা দৃশ্য, এই দৃশ্যটা তার মধ্যে অপরাধ বোধ আছে সেটাকে প্রমাণ করে, ঠিক আমি ঠিক এইভাবে একটা লোক পাপ করছে পেপর অভাব মনে করে, আর একটা লোক পাপ করছে তাদের ভয় আছে, এই দুটো হলো আকাশ জমিন পার্থক্য। আজকে আমাদের সমাজে অনেক অপরাধ আছে, যে অপরাধ গুলো মানুষ বুক ফুলিয়ে করে, অপরাধীদেরকে দেখবেন শোডাউন করে, অপরাধীদেরকে দেখবেন সেলফি করে, অপরাধীদেরকে দেখবেন আপনার সমাজ সম্মান করে। আপনি বলুন অপরাধ প্রমাণিত হয় না, অনেক কিছু আছে প্রমাণিত হয় উপর দিয়ে প্রমাণিত হয়ে যায়, এবং অপরাধ করছে যে করছে আমার বুক ফুলিয়ে বলে আমার চা খুশি না করবো কার কি বলার আছে। এগুলো তো কেয়ামতের কাছে গেছে, তারা চোর চুরি করে বুক ফুলিয়ে বলবে যে আমি চুরি করছি আপনার, এটা সেই সময় আসছে কি আমাদের আগে। মানুষ অপরাধ করে কিন্তু অপরাধ বোধ তার ভিতরে জাগ্রত হয় না, সে মনেই করে না সেটা অপরাধ করছে। আরেকটা হলো যে গোপনে অপরাধ করেছে এরপর প্রকাশ্যে বলে না, এটা আমাদের যুবক ভাইদের মধ্যে অনেকের মধ্যে পাওয়া যায়। কোথায় কি আগাম প্রোগ্রাম করেছেন, কোথায় কোনো হারাম কাজ করেছেন, কোথায় আপনার কোনো নিষিদ্ধ কাজ করেছেন, দোস্তদের সামনে এসে বইলে আবার মজা নেয় আছে না? এরকম স্বামী স্ত্রী বন্ধু বান্ধব বা কলি একে অন্যের সাথে অপরাধ সংক্রমণ করবার পরে সে আবার বলা বলি করা, এটা অত্যন্ত ভয়াবহ একটা বিষয়। একে বলা হয় মুজাহিদ। হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি স্পষ্ট বলেছেন উপরে বলিতে আমার উম্মতের সমস্ত সদস্যকে মাফ করা হবে যদি এই মুজাহিদকে মাফ করা হয়, জাতিতে অপরাধের কোনো কি নেই বোধ নেই। আপনি অপরাধ করে ফেলেছেন কেউ দেখে নাই, লুকিয়ে লুকিয়ে করেছেন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন, মাফ চান, আল্লাহর সঙ্গে বোঝাপড়া করেন, মানুষকে সাক্ষী বানায় না। কেয়ামতের ময়দানে যে জমিনে দাঁড়িয়ে অপরাধ করেছেন ওই জমিন কথা বলবে, সেখান থেকে কথা বলবে, আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, বলবে হে মহান সৃষ্টিকর্তা আমার মুখে দাঁড়িয়ে সে মাফ করেছিল অপরাধ করেছে। সেখানে আপনি মানুষের কাছে বলে বেড়াবেন মানে সাক্ষী বানায় ফেলবেন, কেয়ামতের ময়দানে কোনো দোষ থাকবে না, সমস্ত ফাসিক দোষ কাজে আসবে না। এগুলো বলেন আপনি নিজেকে আর ফাঁদে ফেলছেন, আপনি হয়তো বলে মজা নিচ্ছেন অনেক পাপের কাজ করে অপরাধের কাজ করে অনেক যুবক ভাইয়েরা বা অনেক বিভিন্ন বয়সের মানুষের আমরা সেটা বলে আবার মজা নেই, তাই না? সেটা আমরা বলে বলে ওটাকে আবার এনজয় করার চেষ্টা করি, এটা অসুস্থ মজা নেওয়া, অসুস্থ রুচি, বিকৃত রুচি, পাপ করেছেন অপরাধ করেছেন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। এই জন্য কিন্তু বলি বেশিরভাগ মানুষ আমরা নামে মুসলমান সত্যিকারে আল্লাহর কাছে আত্মসমর্পণ করি, আল্লাহর প্রতি ঈমান আনয়ন করি যদি মুসলমান হতাম, তাহলে আল্লাহ নিষিদ্ধ কাজ করে ফেলেছি মানুষ দ্বারা হবে এটা বলাটা অস্বাভাবিক না, করে ফেলেছি
এখন অপরাধ বোধ আসবে, আমি আপনার কাছে সরি বলব, ক্ষমা প্রার্থনা করব, মানুষের কাছে আবার বলে বেড়াবো, এটা কোনোভাবেই পসিবল? আপনি আপনার বাপের গায়ে হাত তুলেছেন, আপনার মায়ের গায়ে হাত তুলেছেন, আপনি চরম খারাপ কোনো কাজ করেছেন যেটা খারাপ হওয়াটা স্পষ্ট ক্লিয়ার, এটা করার পর আপনি এসে মজা নেবেন মানুষের সামনে বলে, দোস্তদের সামনে বলবেন যে দিছি আজকে আমার আপনার, এটা বলবেন আপনি? বলবেন না। কেন? কারণ জানেন যে আপনি খুব খারাপ কাজ করেছেন, সেজন্য নিজে নিজে লজ্জিত হবেন, কিন্তু কারোর কাছে বলবেন না। আপনি যখন কোনো গুনাহের কাজ করে বলে বেড়ান, সোনাও করে বেড়ান, বুকফুলিয়ে বলে বেড়ান, হ্যাঁ আমি করেছি এটা আমার ব্যাপার, তখন তার মানে হলো আপনি এটাকে অপরাধী মনে করছেন না। এটা খুবই ডেঞ্জারাস। সারা বিশ্বে সকল যুগে সকল ইসলামিক স্কলাররা একমত, কোরআন এবং হাদিস অ্যানালাইসিস করে একটি বিষয়ে সারা পৃথিবীর কোন ইমামের কোন দ্বিমত নেই, কোন কালে না। সে বিষয়টা হলো কেউ যদি কোনো পাপের কাজ করে অপরাধের বোধ নেই যে কাজটা আসলে করা উচিত না, করে ফেলতেছি আচ্ছা দেখি পরে মাপ চাই নেব, এরকম মানসিকতা নিয়ে অপরাধ করে, তো আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন, এটা অপশনটা খোলা থাকে। সে যদি ক্ষমা চাইতে পারে সেভাবে আশা করা যায় তাকে মাফ করবেন। পাপ কেউ যদি কোন পাপ করে তার মধ্যে পাপের ব্যাপারে অপরাধ বোধ না থাকে, অনুশোচনা না থাকে, লজ্জা বোধ না থাকে, সে যদি বেপরোয়া ভাব নিয়ে করে কি হয়েছে, আর নামাজ পড়লে কি হবে, আরে চুল খেলে কি হবে, রাগ করে সমস্ত এই বেপরোয়া ভাব নিয়ে যদি করে, হারামকে যদি হালাল মনে করে, আল্লাহ নিষিদ্ধ বস্তুটাকে যদি হালাল মনে করে, আল্লাহ তার করোনার দিকে দৃষ্টিপাত করতে হারাম করেছে, এই হারামকে হারাম যদি মনে না করে, তাহলে সেক্ষেত্রে তার ইমান থাকবে না। সে শুধু সাধারণ পাপী না, সে আল্লাহ ত্রুটি। আমার কথা কি বুঝতে পারছেন? এটা আমার কথা, সারা বিশ্বের সংশেষ করার কথা। এখন আপনার মেয়ে আপনার স্ত্রী পর্দা করে না, আরেকজন একটা করে, তার প্রতি আপনার সুধারণা আছে, আপনারটা করে না, আপনি সেজন্য অপরাধ বোধ থাকবে যে আসলে করা উচিত, করতে পারছি না, তাদেরকে বুঝাতে পারি নাই, বা আমার পারিপার্শ্বিক কারণে হয়ে ওঠে না, বা আমি আমার একটা সোসাইটির কাছে পারতেছি না আসলে করা উচিত, এটা একটা দৃষ্টিভঙ্গি, এটা কারণে আল্লাহ তাআলার কাছে মাফ পাওয়ার আশা আছে, এটাও অপরাধ আছে, মাফ পাবেন কি পাবেন না সেটা আল্লাহ জানে, এটাও সম্ভাবনা আছে। বাট আপনি যদি মনে করেন যে আরে কি হবে সমস্ত অযথা, হ্যাঁ এগুলো আরবিয়ানাদের কালচার হান্তান করেন এসব নাই, আপনি এগুলোকে পাত্তাই দিলেন না, বরং যারা করে তাদেরকে কারণ মনে করলেন, তার মানে আপনি হারামটাকে নিষিদ্ধটাকে আপনি বৈধ মনে করলেন, এটা ইমান বিধ্বংসী, ইমান নষ্ট হওয়ার মতো কাজ। আমি বুঝাতে পারছি আজকের আমাদের সমাজে অনেক লোক আছে পাপের কাজ করে, পাপের কাজ মনে করে না, মনে করেন একজন একটা কোন একটা ওই যে গানের সাধারণ যে গানগুলো আছে মিউজিক টুজিক বিশিষ্ট, এই সমস্ত গানের একটা কম্পিটিশনে যোগদান করবে, অংশগ্রহণ করবে, তো দেখবেন সে তার বাবা সবার কাছে দোয়া চায়, আপনার সবাই আমার সন্তান আছে দোয়া করবে, সেই যেন সেরা লাফিয়ে সেরা নাচিয়ে সেরা গায়িকা সেরা গান সেরা ত্যান এগুলো যেন সে ভালো পারফর্ম করতে পারে, যেন আপনার দোয়া করবে, তারপরে সে মনে করতেছে কাজটা কি একটা ভালো কাজ, তাদের ভালো কাজ আপনারা দোয়া করবে। আচ্ছা তার ছেলে যদি কাউকে খুন করতে যেত, সে কি বলতো যে আমার ছেলেটা একটা লোককে খুন করবে প্ল্যান করেছে, মদ্যপান খেয়ে নিয়েছে, এখন যাচ্ছে আপনারা দোয়া করে যাতে অপারেশনটা সাকসেসফুল হয়, এটা বলবে কোনো বাবা? কেন বলবে না? কারণ সে জানে এটা কি অপরাধ, কিন্তু যে কপাল পড়া জানে না যে অভিনয়ের নামে পর্দা বিধানকে লঙ্ঘন করা এবং ব্যক্তি স্বাধীনতার নামে সমাজকে অসভ্যতার দিকে নিয়ে যাওয়া, অশ্লীলতার দিকে নিয়ে যাওয়া, পর্দাহীনতার চর্চা করা, নারী পুরুষের যে সৃষ্টিগত অনাদর করাকে আকর্ষণের কারণে প্রাচীর রাখতে বলেছে, না হলে সমাজে ফ্যাসাদ সৃষ্টি হবে, সেটাকে ড্যাম দেওয়ার মনে করছে, যে এটা পাপ, অপরাধ তো আমরা রাষ্ট্রের আইনে তো নিষিদ্ধ না, অনেক অসুবিধা প্রাপ্তবয়স্ক নারী পুরুষ একসাথে যা খুশি ত্যাগ করবো, রাষ্ট্রের আইন তো এটাকে সেরকম স্বাস্থ্যযোগ্য কোনো অপরাধ বানায়নি, এটার জন্য তো কোনো দণ্ডখণ্ড নাই, সেরকম অনেক করলাম সমস্যা কি, এই ড্যাম দেওয়ার মানসিকতা ইমান বিধ্বংসী বিষয়। আমি তো বুঝতে পারছি এই কথা বলার জন্য কোনো দেশগুলো কথা বলা, আল্লাহ আমাদের সকলকে এই ভয়াবহ বিষয়টা অপরাধ বোধ না থাকার যে একটা ভয়াবহতা, এটা থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার টফিক লাভ করবে, মনে রাখবে নরম অন্তর আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়, অনেক বেশি প্রিয়। মানুষ যখন কোনো পাপ করার পর আল্লাহ ভয় অন্তরে লাভ করে, এই জিনিসটাকে আল্লাহ অনেক পছন্দ করে, এবং এটার কারণে মাপ পাবে মানুষ।
আর ভয় চলে যাওয়া অন্তর থেকে খুব ভয়াবহ সাইন, খুব ডেঞ্জারাস সাইন, ভয় চলে যাওয়া ক্যান্সারের মতো। আপনার একটা হাদিস শুনছেন অনেকেই, সন্তানরা পাপের ওসিয়ত অনুযায়ী সেভাবে তার মৃত্যুর পর তাকে পুড়িয়ে সমুদ্রে ভস্ম করে এই ভস্ম ছাই ছড়িয়ে ছড়িয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার মৃত্যুর পর তার রূহ এবং তার ওই দেহের ধ্বংসাবশেষের মধ্যে রূপ দিয়ে তাকে পুনরায় সৃষ্টি করলেন। করার পর তাকে ডেকে বললেন, তুমি যে কাজটা করেছিলে কেন করলা? তখন লোকটা বলল, আল্লাহ যা পাপ আমি করছি আমার কাছে মনে হয়েছে যে আমার আসলে কোন মুখে আপনার কাছে ক্ষমা চাইব, মানে পাপ সাধারণ তো কিছুই না, গোটা জীবনটা আজন্ম পাপ, আমার পাপের ভিতরেই আমি সারা জীবন ধরেছিলাম, তো আমার খুব ভয় হয়েছে যে আপনার সামনে আমি যে দাঁড়াবো কি ভয়াবহ শাস্তির মুখোমুখি আমাকে হতে হবে আমার দশের কালের জন্য। সেই জন্য আমি আসলে সন্তানদেরকে বলেছি যে তারা আমাকে এমন ভাবে পুড়িয়ে বর্ষ করে ছাই এমন ভাবে ছড়িয়ে দেয় যে আপনি আমাকে আর সৃষ্টি করে একত্রই করতে না পারে। আপনার ভয়ে আমি এই কাজটা করেছি। কাজটা কি সে সঠিক করেছে? কাজটা তো সঠিক করে নাই। কেন সঠিক করে নাই? কারণ আল্লাহর জন্য তার এই ছাই একত্রে করে সৃষ্টি করা অসম্ভব কিছু না, এটা সে জানে না, এটা তার আল্লাহ সম্পর্কে অজ্ঞতা, আল্লাহ সম্পর্কে এতটুকু বেসিক নলেজ না থাকাটা কুফরি। এটা হলো আল্লাহর প্রতি যত ঈমান আনা দরকার যে আল্লাহ কি পারে না পারে, আল্লাহর ক্ষমতার কোন সীমা পরিসীমা আছে কিনা, এটা আল্লাহ সম্পর্কে ঈমান আনার একটা প্রমাণ, সে প্রমাণটা তার ভিতরে নাই, এটা একটা দোষের বিষয়। আল্লাহ সম্পর্কে সে ভুল ধারণা পোষণ করেছে, এটা দোষের বিষয় না? কিন্তু এরপর আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে মাফ করে দিয়েছে। থাকে তো ক্ষমার অপশনটা খোলা থাকে, সোজা কথা। আর ভয় যদি না থাকে তাহলে ক্ষমার অপশন খোলা থাকে। অতএব বা অপরাধ করার পর বেপর অপমান দেখাবো না, সোলাম করবো না, এবং আমি কার কোনো ক্ষতি করছি আমার যা খুশি তা করবে সমস্ত ভাব করব না। নামাজ পড়তে কেউ ডাকতেছে আপনাকে, আপনি আসতে পারছেন না, তেরামি করবেন না, ওই ব্যক্তির ব্যাপার না, এটা আল্লাহর ইস্যু, অবনত থাকবে ইনশাআল্লাহ, তাহলে ক্ষমা পাওয়ার আশা আছে। আর অপরাধ করে সেটাকে বলে বেড়ানো এটা বেপরোয়া অভাব, এটা করবেন না। অপরাধ করেছে লজ্জিত হয়ে ভেতরে ভেতরে মাপ চাই, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, তওবার যে শর্ত আছে সেগুলো পূরণ করার তৌফিক দান করুন। আল্লাহর নিষিদ্ধ কাজগুলো এগুলো করলে আমাদেরই ক্ষতি হবে, আমরা ধ্বংস হয়ে যাব, দুনিয়াতেই ক্ষতি হবে, বহুমুখী ক্ষতি হবে, সে ক্ষতিকে আপাত দৃষ্টিতে বোঝা যাবে না। সে বিষয়টাকে অন্তরের গভীরে গেঁথে নিয়ে বিশ্বাস করে পাপ থেকে বেঁচে থাকার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। অনেকে আছে বলে যে ভাই আপনারা যে বলেন গুনাহ করলে পাপ করলে ক্ষতি হবে, কই ইউরোপিয়ানরা আমেরিকানরা উন্নত বিশ্বের বিভিন্ন দেশের মানুষেরা আল্লাহ বিশ্বাসই করে নেই, নবীরে মানেই না, তারপরে যায় আল্লাহর অবর্তা, এটা তো তাদের সকাল বিকালের ডাল ভাত, এটা দিয়েই তো তাদের সব চলে, কই তারা তো অনেক ভালো আছে। আমরা খাই সকালে পান্তাভাত কাঁচা মরিচ বড় ধরে আলু ভাজি ডিম টোস্ট, তারা খায় পনির চিজ, হ্যাঁ দামি দামি স্যান্ডউইচ, এটা তো আমাদের ভালো আছে। কই আপনার অবাধ্য হলে ক্ষতি হয়, কই ক্ষতি হয়, আমাদের সমাজে দেখা যায় আমার সমাজ চোর ডাকাত দুই নম্বর পাটবা দুর্নীতিবাজ ঘুষখোর সুদখোর তিনচোর বংশ, এরা তো নম্বর আমাদের সাধারণ মানুষের যেটা কি থাকে ওনার যেটা ভালো হয়ে গেছে, তাই না? এটা আমি শয়তান আমাদেরকে মানে চক্রান্তে ফেরার চেষ্টা করে এটা দেখায় যে দেখছো তারা কত ভালো আছে, মনে রাখবেন। এটি আজকে লম্বা আলোচনা করতে পারবো না, শুধু এটুকু বলে রাখি ভালো থাকা, ভালো থাকা একমাত্র সংজ্ঞা হলো মানুষ ভেতর থেকে ভালো থাকা। কি থেকে ভালো থাকা? ভেতর থেকে ভালো থাকা। ভেতর থেকে ভালো না থাকা বোঝেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে, ভাষ্য আল জেনা লিল নাফস, যে ব্যক্তি মনের দিক থেকে ধরে সে হলো আসল ধরে। অতএব মাথার নিচে ইট দিয়ে রাস্তার পাশে শুয়ে থাকা মানুষটা
আত্মিকের সমান প্রসাদের মালিকের চাইতে ধনী হতে পারে কারণ এই লোকটা যদি মনে করে যে আমার আমি কারো আয় না করিও না আমার কোনো টেনশন নাই সকালে খাটা দেবো রাস্তার আশেপাশে যা পাবো খেয়ে নেবো মসজিদের টেপ থেকে মুখ দিয়ে হাত দিয়ে পানি খেয়ে দেবো আবার এটা নিচে দেবো মাথা শেষ ঘুম আমার তো শুধু মানুষ কে আছে আমার কোনো ঠেকা নাই কোনো অভাব নাই এরকম ধরি আর আট্টালিকার মালিক টেনশনে আছে যে আরেকটা জায়গা আছে কিভাবে ডেভেলপ করবো কোন ডেভেলপারের সাথে আরাম করবো টেনশনে তার শেষ নাই এগুলো ফকির এগুলো কি ফকির এই কথার সঙ্গে হাসবে এটাই স্বাভাবিক আমাদের সমাজ হাসবে সেটাই স্বাভাবিক কিন্তু এটা আমার কথা নবী সাল্লাল্লাহু বলেছেন মানুষের মনের ধনাঢ্যতা মানুষের মনের সচ্ছলতাটা সেটাই হলো প্রকৃত সচ্ছলতা আমি কি বোঝাতে চলেছি আল্লাহ তাআলা শাস্তি বিভিন্ন ভাবে দেন সব শাস্তি ফিল করা যায় সব শাস্তি ফিল করা যায় একটা মাছ যদি আপনি সমুদ্র থেকে উঠে আনে না পানি থেকে উঠে আনে না একটা ইয়ার কন্ডিশন আছে এরকম শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে পৃথিবীর দামি একটা কার্পেটে সুন্দর করে সাজিয়ে রাখেন সে খুব সুখে থাকবে কি বলেন দেখতে তো মনে হবে আপনার ইস আমি টিপ সেটে থাকি কি একটা বাড়িতে থাকি কত মুসিবত এমিজিবি পাঁচ ছজন মানুষ ছোট দুই রকমের একটা ফ্ল্যাটে থাকি আরে একটা মাছ একটা কক্ষ শীতাতপ নিয়ন্ত্রিত কি সুন্দর গালিচা ফুল টুল চারপাশে কি আরামে আছে আসলে কি আরামে আছে হ্যাঁ কারণ অশান্তি হলো মানবিক অশান্তি কোথায় পানিতে ওখানে চলে গেলে আনলে তার কোনো শান্তি নেই আপনি দেখে মনে করছেন শান্তি নেই আসলে সেই শান্তিতে বহু বড় লোক আছে বরং বেশিরভাগ বড় লোকরা বড়জন আজ পর্যন্ত মনে করে পয়সা কড়ি হয়ে গেলে মনে সুখে সাগরে ভালো যখন পয়সা কড়ি হয়ে যায় এরপরে অনেক সময় মনে করে যে ইস ওই সে লাইফটা কত সুন্দর ছিল যখন এত পয়সা কড়ি ছিল না ঠিক না বেশি সবাই যাদের চিন্তা করে মিলে যাবে দেখবেন যখন পয়সা কড়ি এত ছিল না ছোটবেলায় আপনার 50 পয়সা কারো কাছ থেকে পাইলে একটা চকলেট কিনা খাইছেন যে ফিলিং ছিল এখন 2000 টাকা দিয়ে পিজা কিনা খাইলেও সে ফিলিংস আসে ঠিক না মিঠি তো আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি আল্লাহর পাকড়াও এটা বিভিন্ন ভাবে হয় সেটা আমরা সবসময় জরুরি করে বা জীবন মেলাতে পারি না কিন্তু অপরাধের ক্ষতি আছে এটি কোনো সন্দেহ নাই আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর আদেশ নিষেধের যথার্থতাগুলোকে উপলব্ধি করার তৌফিক দান করুন জাযাকাল্লাহু খাইরা মাশাআল্লাহ ভাই সেক্রেটারি হলে যা হয় আর কি তোমার দায়িত্ব তোমার পালন করতে হবে।